আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আলোচনা করব লগারিদমের ধারণা ও প্রয়োগ, যে অধ্যায়টা রয়েছে নতুন বইয়ের, যে গণিতের তোমরা বইটা পেয়েছো সে অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 70 এবং পর্ব নম্বর 14। 70 নম্বর পৃষ্ঠাতে তোমরা দেখবা যে জোড়াই কাজ, এক নম্বর একটা জোড়াই কাজ দেওয়া আছে, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই কাজটাই মূলত এই ক্লাসের মাধ্যমেই জানিয়ে দেবো। আসো বড় দিকে লক্ষ্য করো বন্ধুরা, যে লগারিদমের ধারণা ও প্রয়োগ পেজ নাম্বার 70 এবং পর্ব নম্বর 15, তোমরা তোমাদের বইয়ে দেখবে পৃষ্ঠা নম্বর 70 এবং পর্ব নম্বর 15তে জোড়াই কাজ দেওয়া আছে। এক নাম্বার জোড়াই কাজ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্স। লগ এ বেস রুট ওভার 140 ডিভাইডেড 2 রুট ওভার 30 প্লাস লগ এ বেস 3 রুট ওভার 12 ডিভাইডেড 2 রুট ওভার 27 প্লাস লগ এ বেস এ কিউব রুট ওভার বি এবং বি রুট ওভার এ স্কোয়ার। এই অঙ্কটাকে কিন্তু আমরা 15 নম্বর পর্বে আমরা সলিউশন করব। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এর আগে আমরা পূর্বের এই ক্লাসটি দেখার পূর্বে অবশ্যই তোমাদের অনুরোধ রইবে, তোমরা পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবে, তাহলে এই ম্যাথটা তোমাদের কাছে খুবই ইজি মনে হবে ইনশাল্লাহ। লক্ষ্য করো এটাকে আমরা কেমনি সলভ করতে পারি। বাচ্চারা দেখো, লগ এ বেস এই যে রুট ওভার 140, তাই না, এটাকে আমাদের ভাঙাইতে হবে। তাহলে কিভাবে আমরা এটাকে ভাঙাইতে পারি, এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে রুট ওভার 4 গুণন 35, তাই না, 35 গুণন 4 মানে কত হয় 140 ডিভাইডেড 2 রুট ওভার 30। বাচ্চা লক্ষ্য করো, প্লাস লগ এ বেস 3 রুট ওভার 12, এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার 4 গুণন 3, তাই না, 4 গুণন 3 মানে 12, এবং এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার 9 গুণন 3 মানে কত 27 প্লাস লগ এ বেস এ কিউব এ কিউব এ বেস এ কিউব লগ এ বেস এ কিউব রুট ওভার বি স্কোয়ার ডিভাইডেড বি রুট ওভার এ স্কোয়ার। তাহলে আমরা কি জানি, রুট এবং স্কোয়ার এই দুটা কেটে যায়, সেক্ষেত্রে উত্তর হবে শুধুমাত্র বি। আর বি দেখো রুট ওভার এ স্কোয়ার, এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো কি শুধুমাত্র এ। তাহলে এই এই লাইনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আরেকবার বলে দিচ্ছি, লগ এ বেস রুট ওভার 140 কে ভাঙালে 4 গুণন 35, আর এটাকে আমরা এভাবে রাখলাম, লগ এ বেস রুট 12 কে ভাঙালে লিখতে পারবো 4 গুণন 3, এবং রুট ওভার 27 কে যদি আমরা ভেঙে দিই তাহলে লিখতে পারবো 9 গুণন 3, এবং এটা তো হয়ে গেল। এখন পরের লাইনটার দিকে লক্ষ্য করো বাচ্চারা, দেখো লগ এ বেস, তাহলে এ রুট ওভার 4 এবং রুট ওভার 35, তাই না, তাহলে 4 রুট করলে কত হয় 2, আর এখানে কিন্তু রুট ওভার 35 থেকে গেল, 35 আমরা লিখলাম, নিচে থাকলো 2 গুণন রুট ওভার 30 প্লাস লগ এ বেস 3, চারের উপরে যদি রুট হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 রুট ওভার 3, কারণ 3 এর রুট করা যায় না, পূর্ণবর্গ সংখ্যা 9, সো 2 এটাকে আমরা লিখতে পারবো 9 এর রুট মানে কত হয় 3 প্লাস রুট ওভার 3 প্লাস লগ এ বেস। দেখো বাচ্চারা একটু লক্ষ্য করো, এই বি এবং এই বি কেটে যায়, এ স্কোয়ার কে এ দ্বারা ভাগ করলে শুধুমাত্র এ স্কোয়ার লেখা যায়, অর্থাৎ লগ এ বেস এ স্কোয়ার। দেখো এই বি এবং এই বি ভাগ অবস্থায় কেটে গেল, এ স্কোয়ার কে একটা এ দ্বারা ভাগ করলে শুধু একটা এ স্কোয়ার থাকে, তাহলে আমরা এই লাইনটা ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন লক্ষ্য করো, লগ এ বেস এই টু এই টু কাটা, তাহলে রুট ওভার 35 কে আমি ভেঙে আরেকটু লিখতে পারবো যে কত লিখতে পারবো 7 গুণন 5, 7 গুণন 5 5 7 35, এবং রুট ওভার 30 কে ভেঙে আমরা লিখতে পারবো 5 6 30 দ্যাট ইজ 6 গুণন 5 প্লাস লগ, এইটা কিন্তু সব কেটে গেছে বাচ্চা, দেখো রুট 3 রুট 3 3 3 2 2 সব কেটে যায়, তাহলে লগ এ বেস 1 প্লাস এই যে এই টার্মটা দিকে যদি আমরা লক্ষ্য করি, লগ এ বেস এ তার স্কোয়ার, আমরা কি জানি যে লগের বেস তার মানের উপরে স্কোয়ার থাকে, সেটা শুরুতে চলে আসবে, সো আমরা এটাকে লিখতে পারবো 2 লগ এ বেস এ, 2 লগ এ বেস এ। তাহলে বাচ্চা লক্ষ্য করো এটা কেমনি হলো, এই রুট 3 রুট 3 কাটা, এই 3 এই 3 কাটা, এই 2 এই 2 কাটা গেল, সো কেটে গিয়ে 1 থাকে, আর আমরা কি জানি লগ এ বেস 1 এরূপ এটার মান কত 0, এটার মান কত 0। আচ্ছা এখন লক্ষ্য করো, লগ এ বেস এটাকে আমি লিখতে পারবো কত, রুট ওভার 7 গুণন রুট ওভার 5 ডিভাইডেড রুট ওভার 6 গুণন রুট ওভার
5 বাস এটা log a বেস 1 মানে 0 এটা আমরা লেখার আর কোনো প্রয়োজন নেই আর এইটা কিন্তু একটা সূত্র করছে যে log a বেস a বলো তো log a বেস এর মান কত হ্যাঁ তোমরা জানো log a বেস এর মান কত অবশ্যই সেটা হবে শুধুমাত্র 2 হবে log a বেস এর মান কত হবে শুধুমাত্র 2 তাহলে log a বেস এর মান কত পেলাম আমরা 2 বাচ্চা লক্ষ্য করো আর এক লাইন এখানে লিখলে হয়ে যাবে a root over 5 কেটে গেল সো আমরা লিখতে পারবো log a বেস root over 7 divided root over 6 প্লাস কত 2 প্লাস কত 2 সো পরের লাইনটা কি লক্ষ্য করো বাচ্চারা আমরা যদি এই লাইনটা এইভাবে লিখি যে log a বেস দেখো এটাও রুট সো আমরা কি লিখতে পারবো 7 ডিভাইডেড 6 এর উপরে পাওয়ার হাফ লিখতে পারবো রুটের মান কত অবশ্যই হাফ প্লাস কত 2 সো এই পাওয়ার যেহেতু log এর বেস এ log a বেস 7/6 তার উপরে হাফ ওই পাওয়ারটা সামনে আসবে সো আমরা লিখতে পারবো হাফ log 7 ডিভাইডেড log a বেস 7 ডিভাইডেড 6 প্লাস 2 হাফ log 7 ডিভাইডেড 6 প্লাস 2 তাহলে এইটাই ছিল জোড়াই কাজ নাম্বার 1 এর সলিউশন আশা করি এই জোড়াই কাজের যে সলিউশনটা হবে তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো হ্যাঁ তোমাদের কাছে একটা অনুরোধ অবশ্যই তোমরা এই ক্লাসগুলো দেখার আগে পূর্বের উপরগুলো দেখে আসবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ